আমরা কিছু খাও দুধ আসে না মুত আসে আয়াস্তে আমি তোর মতন মূর্খ করে বলবো না শিক্ষিত ভাষায় চিকন করে বলবো তোর মতন মূর্খ ভাষায় বলবো না শিক্ষিত ভাবে চিকন করে বলবো জ্ঞানী লোক তারা বুঝে নেব ওই যে বকনা গরু আছে না বাবা বকন গরু আপনাদের দেশে কি কয় এই বকনা গরুর তলে যা বালতি নিয়ে যা দোয়ান্ত দুধ দইব যখন সারদা খাবেন তখন দুধ দইব এ রুমি এরকম তোর মাও এ রুমি সরকার এরকম তোমার মাও এরকম তোমার মাও আমার বাপক দিয়ে বিয়ে না হওয়া পর্যন্ত পাইরে ধরে টানলেও এক ফোঁটা দুধ দইব না আমার বাবার দুধ আমার বাবা খায় তোমার মায়ের বাজে কোন জায়গায় আবার কইছে পুরুষ জাত কুত্তর জাত একটা মায়ের পায়ের একটা নারীর পায়ের তালা দেখার জন্য লক্ষ লক্ষ টাকা খরচ করছে কি দরকার ছিল ওই টাকা দিয়ে তো হজ করাও যাইতো মক্কায় গেলে হজ হয় নি হজের কাম আগে বাড়িতে সারতে হয় সকালবেলা ঘুম থেকে উঠে কোনো সন্তান যদি জন্ম দেওয়া মাতা পিতাকে একবার সালাম দেয় ঘুম থেকে উঠেই ওই ছেলে মেয়েদের ভাগ্যে দশটা একবারই হজ হয় কোন সুবহানাল্লাহ মায়েরে ভাত দাও না সুদের টাকা ঘুষের টাকা দিয়ে হজে যাইবো আমি ওইটা হজ হইব খরচ করছে শোনো প্রাণের ভাই এই পুরুষটার নাম ছিল সলোমন পয়গম্বর রে যে সলোমন পয়গম্বরের হুতুত পাকি ছিল কোরআন শরীফে কয় আরে নারীটার নাম ছিল রানী বিলকিস খুব রূপের গৌরব করতো সলোমন পয়গম্বরের নারীরে দাওয়াত কইরা তার সিংহাসন থেকে প্রথম গেট হইতে আয়না ফিট করছে কাজ ফিট করছে তাই বিলকিস নিয়ে আয়নাটা পানি মনে কইরা পরনের কাপড় হাঁটুর উপর তুইলা আয়নার উপর হাইটা হাইটা যায় সলোমন পয়গম্বর সিংহাসন থেকে আয়নার দিকে তাকে থাকে কোন নারী যদি আয়নার উপর দিয়ে কাপড় হাঁটুর উপর তুলে হাইটা যায় আর কোন পুরুষ যদি আয়নার দিকে তাকায় থাকে খালি পায়ের তালা দেখা যায় শরীয়তে বলছে পায়ের তালা খালি পায়ের তালা না আর মারফত পর্যন্ত দেখছি এই পুরুষটার নাম সলোমন পয়গম্বর সলোমন নবী সলোমন নবীর বউ ছিল 100 জন আরে সলোমন পয়গম্বর আরে নারীটার নাম ছিল রানী বিলকিস তোমার কথা শেষ তবে রুমি সরকার তোমাদের মতন শিল্পীর সাথে হালকা পাল্লাই করতে হয় গভীর দেশে যাইতে পারি না তবে একটা গভীর দেশের ছোট্ট একটা গান শোনাই তোমার এদর মায়া তোর সোনার গঙ্গা নোনা পানি তোর সোনার গঙ্গা নোনা পানি আমার মতো রসিক যারা নাও চলাই গো আমার মতো প্রেমিক যারা নাও চলা গানটা গাইতাম না একটা হিট দিছে আমার আনোয়ার সরকার একটা হিট দিছে কি হিট আনোয়ার সরকার চুল সাইরে নাইছে নাইছে গান করে আনোয়ার সরকার চুল সাইরে দে নাইছে নাইছে গান করে আর সেইটার পরানে হয় না পিস থেকে কয় নারী বোঝা যায় না পুরুষ বোঝা যায় না জগতে পুরুষ নাই সবে মেয়ে কোরআনের কথা তুমি জানো না আনোয়ার সরকার এটা কোন জিনিস সেটা তুমি আজও ভাবতেও পারোনি আমি পালা গান করি ওয়াজ করি পদাবলী কীর্তন করি নীলা কীর্তন করি হোলি কীর্তন করি নাম কীর্তন করি তুমি আমার চিনতে পারোনি তুমি ভেঙ্গুরুলের হারির থাপা দিছো তাই কবি বলছেন কোরআন শরীফে জগতে নাই জগতে পুরুষ নাই সবে মেয়ে সরব নিয়ে দেখছে পুরুষ হচ্ছে একজন মাওলা গো তুমি হও জগতের স্বামী কোরআনে শুনেছি আমি রে আরে কোরআনে শুনেছি আমি জগতে পুরুষ নাই সবে মেয়ে সরব নিয়ে দেখছে জগতে পুরুষ নাই সবে মেয়ে সরব নে দেখছে পুরুষ হচ্ছে একজন মাওলা গো তুমি হও জগতের স্বামী কোরআনে শুনেছি আমি তোমার নামই আমার হয়ে গেছে বিয়ে এই যে ধর্মের লোক হোক না কেন পুরুষ হয়ে কোনো ইবাদত করা যাবে না
ইবাদত করতে গেলে মেষ ধারণ করতে হবে আরবিতে বলে মেষ আর বাংলায় বলে নারী নারীর ভাষে নারীর মতন মন কইরা তাকে সাধন ভজন করতে হবে ইবাদত করতে হবে পুরুষ হয়ে ইবাদত করলে তোমার ইবাদত আল্লাহ কোনোদিন কবুল করবে না প্রমাণ আরেকটা আছে রাবিয়া বসরি আর হাসান বসরি তারা ভালো প্রেমিক ছিল ভালো বন্ধু ছিল হাসান বসরি কয় আমি তোমাকে বিয়ে করব রাবিয়া বসরি বলছিল হাসান তুমি মেয়ে না পুরুষ হাসান বসরি জবরদস্তি হলি রে রাবিয়া বসরি কথার জবাব দিতে পারে না আরে হঠাৎ করে হাসান বসরি মারা যায় লাশ চারজন কাঁধে করে নিয়ে যায় রাবিয়া কই দাঁড়াও না গো দাঁড়াও রে নগরবাসী দাঁড়াও হাসান বসরির সাথে আমি কথা বলবো মৃত্যু মানুষ কি কথা বলতে পারে বলে সেটা আমি বুঝবো এই হাসান বসরিকে আমি একটা প্রশ্ন করছিলাম তার জবাব পাই নাই এই প্রশ্নের জবাব না দাও বন্ত হাসান বসরির কাপন জানাজা হইব না মানুষ চতুর্দিকে সরে গেল রাবিয়া বসরি হাসান বসরির কাপড়ের মরণটা খুলে দিল হাসান বসরি রাবিয়া বসরির সাথে কথা বলতেছে আসসালামু আলাইকুম হে রাবিয়া বসরি তুমি আমাকে একটা প্রশ্ন করছিলে আমি মেয়ে না পুরুষ এতদিন ছিলাম জগতের মধ্যে আমি নারী আজকে আমি মৃত্যু পথের যাত্রী আজকে আমার সাদা পোশাক আমার শরীরে আমি আজকেই হইলাম পুরুষ না পুরুষ হয়ে ইবাদত হয় না নারী হয়ে ইবাদত করতে হয় পুরুষ হয়ে পার হইতে ওপার চলে যেতে হয় তাই জগতে পুরুষ নাই সবই মেয়ে সৌরভ নে দেখো ছেলে রে পুরুষ হচ্ছে একজন মাওলা গো তুমি হো জগতের স্বামী কোরআনে শুনেছি আমি রে তোমার নামই আমার হয়ে গেছে গিয়ে বাস তোমার কথা শেষ আমি সেই পুরুষ ওই যে বলছি মহাদেবের বংশ আলীর বংশ হ্যাঁ তোমার কাছে একটু একটু পরীক্ষা করব তুমি আমার শিষ্য তুমি বারবার তুমি পরিচয় দিছো নাকি বাবা পালা থেকে না বাহির থেকে একটা প্রশ্ন করব তুমি যদি আমার সত্যিকার শিষ্য হও তুমি বলবা মুসলমানের মূল মন্ত্র কালমা তৈবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কি গো সনাতন ধর্মের একটা মূল মন্ত্র আছে আমার সুকুমার দাসনি গো কৃষ্ণ দাসনি কি সনাতন ধর্মের একটা মূল মন্ত্র আছে যেমন ইসলাম ধর্মের চারটা কোরআন ইঞ্জিল তাওরিত জুবর ফুরকান সনাতন ধর্মের চারটা বেদ আছে চারটা বেদের চারটা মালিক আছে অন্ধমণি সিন্ধুমণি ঋষিমণি ভারতমণি চারটা বেদ মহাভারত আমায়ণ ভাগবত গীতে এইরকম স্তর স্তর ভাগ ভাগ করা আছে এরকম সনাতন ধর্মে একটা মূল মন্ত্র আছে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 রাম 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 রে হরে হরে ষোলো নাম বত্রিশ শক্কর যে জপতে পারে জীবের কি আর সাধ্য আছে এত পাপ করে এর মধ্যে আটাশটা গরুর সাধ্যে ভক্তের রয় এই ওই সার রক্কর কি সুন্দর মতো জবাব দিও আমার ভক্ত জিগে আমার ভক্ত তাহলে বুঝবো তুমি আমাকে বারবার কয় না বয়াতি না পোয়াতি তাহলে এবার বুঝবো রুমি বয়াতি হয়েছে না পোয়াতি হয়েছে এবার বোঝা যাইব সোনার গঙ্গে নোনা পানি সোনার গঙ্গে নোনা পানি রশ্মির দ্বারা নাও চলাই গো প্রেমিক দ্বারা নাও চলাই তাই দেখতে সুন্দর শুকনার নদী দেখতে সুন্দর শুকনার নদী নামলে রকুল জলওয়ানি
پیارو پال اے تمی جے پاور نے بسے اسو ہاں لالون شاہজির একটা গানের মধ্যে বলছে ভাষাটা শুদ্ধ খারাপ যারা মূর্খ লোক তারাই ভাষাটা খারাপ বলবে যারা শিক্ষিত লোক তারা ভাষাটা খারাপ বলবে না লালন সাইজ একটা গানের মধ্যে বলছে কারে বলছো মাগি মাগি ভোলানাথ মহেশ্বর সেও মাগির দাসী মাগির দায়ে শ্মশানবাসী এ ভাষা খারাপ না বাবা এটা বাঙালির ভাষা এই 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 কথা বিদেশের লোক খারাপ মনে করে না তুমি যে পাওয়ানে বসে আছো তুমি যে কলেজের ছাত্রী সেই কলেজের প্রফেসর হচ্ছে আনোয়ার সরকার আমি যখন বিয়ে করি তোমারে আমার বাবাই কইছিল আমার বাবা পীর ভক্তলোক তো আসতে বাজার আমার বাবাই কয় আনোয়ার রে বিয়ে করছিস ভালো কিন্তু বাসর ঘরে তিনজন যায় আস্তে আস্তে কইলাম যে আব্বা আমি আনোয়ার সরকার আপনার কোলে তো একদম মূর্খ না আমি দেশ বিদেশে ঘুরি আমার কথায় হাজার হাজার মানুষ ভক্ত হয়ে যায় আর আপনি কি একটা কথা কইলেন যে বাসর ঘরে তিনজন যাস আমারে কয় বেটা রে তুই যাবি বৌমা যাবি আর সাথে তোর গুরুর ছবিটা নিয়ে যাবি দেখতে সুন্দর শুকনা রাজা তুই নামলালা কুল জলওয়ানি দেখতে সুন্দর শুকনা রাজা তুই আই আছে কুম্ভীর কুম্ভীর বাক্যারে বাক্যারে আমার গান গেনি লোকের জন্য গান বই গেল শালা ওই কাম নদীতে তোর দাদা মরছে তোর জ্যাঠো মরছে তোর বাপ মরছে তোরও খবর হয়ে গেছে হ্যাঁ একটা নদী পাড়ি দিতে পারিস না এদের চলাফেরা ভুল আছে তাই কবি গানে কয় আছে কুম্ভীর বাক্যারে বাক্যারে আছে কুম্ভীর বাক্যারে বাক্যারে অমনি গেলে ধরবে তাকে এবার পীরের গলত গায়েবে পীরের ছবি বুকে রেখে সাধু যারা ভাই সাজাই গো রসিক যারা ভাই সাজাই সোনার গাঙ্গা নোনা পানি সোনার গাঙ্গা নোনা পানি সোনার গাঙ্গা নোনা পানি রসিক যারা রসিক যারা নাও চালাই গো প্রেমিক যারা নাও চালাই সোনার গাঙ্গা নোনা পানি বাবা আসলে রাজ্য তো ভারী হয় ভারী ভারী কথা আছে আমার গান কথা কতটুকু বুঝলেন আমি বুঝতে পারবো না তবে পাবলিক বিচার করবে যতই বন্দেগি করো আল্লাহ বলছে আমানত কি খিয়ানত করো না তাই ভিতরে একটা আলো আছে লালন একটা গানে বলছে মানুষ ছাড়া খেপারে তুই কুল হারাবি মানুষ বুঝলে শোনার মানুষ হবি বিনা তেলে জলে বাতি দেখতে যেমন মুক্তামতি বিনা তেলে জলে বাতি দেখতে যেন মুক্তামতি কানাই দেখে আদলাই শুনে ল্যাংরা লাসনা এ ভেতরে বাতি নিবে ইমামিয়া মাল শট করো না তাই
أصبر بكرة بكرة يا أمي جلال دور بيتك أمر غرور سوي بكرك بيرير غلط غاية مكة روشيك زاراو بھائي سازاي گو شادو تاراو بھائي سازاي سونار گنگ نونا پانی سونار گنگ نونا باني پرمیق زارا نو سلائي گو آمار موتو شادو زارا نو سلائي